নাকে ফুল, কানে দুল, গলায় হার, হাতে চুড়ি, একেবারে মাথার থেকে পা পর্যন্ত সাজাই দিছে। তো বাসন ঘরে ঢুকছেন, দেখেন যে বসে যে গুজে বসা খাতে, উনি একটা কাপড় বিছিয়ে নিচে বসে গেছেন। মাদ্রাসা কাদের দ্বারা হয়েছে তাই বলতেছে। হ্যাঁ, এখন মাদ্রাসার কাহিনী শুনব আপনাদেরকে। উনি চাদর বিছিয়ে নিচে বসছে। এখন বাসর ঘরে কোনো সময় কি বউ স্বামীরে ডাকে না স্বামী বউরে ডাকে? কথা কয় না। আপনারও যাদের বউ আছে তারা কথা কয়ে না, আমি যুবকদের কথা বলতেছি না, যারা বিয়ে করে নেই ওদেরকে না। যে মেয়েরা লাজুক থাকে, তার শরম বেশি, স্বামী কি করে স্ত্রীর ডাকে? এ কোন কারবার? উনি নিচে বসে রয়েছেন, কিছুক্ষণ পরে বউ বলতেছে আইয়ে, তা শিবলাই আসেন, উনারে ডাক দিছে। উনি বলছেন আপ তো বহুত উঁচি হে, মাই তো বহুত নিচা হো, মাই কাইসে উপর আও, আপনি তো অনেক উপরের ধনী মানুষ, আপনার মাথার থেকে পা পর্যন্ত স্বর্ণ আর স্বর্ণ, আমি তো ফকির মানুষ, দেখেন না এই যে আমার শুধু একটা সেলাই ছাড়া চাদর, সেলাই ছাড়া একটা লুঙ্গি, আমি কেমনে উপরে আসি? বউ বুঝে ফেলেছে, বুঝা নাকের দুল, নাকের ফুল, কানের দুল, গলার হার সব খুলে টুইলা একটা পুটলা বাইন্দা করে নেন, এবার আমি আসতে পারি। এবার গেছে সকালবেলা ওই পুরা পুটলা আল্লাহর রাস্তায় দান করে দিছে, আল্লাহ রাস্তায় দান করে বউরে ফকির বানাইছে। তাহলে আমি ফকির, তুমিও কি হও? ফকির হও, ফকির জিন্দগি যাপন করবো। মাদ্রাসা কার দ্বারা হয়েছে তাই বলতেছে, লক্ষ্য করে। এরপর তিন দিন পরে নাইয়রি যায়, নাইয়রি বুঝিনি আপনারা, নাইয়রি দুই তিন দিন পরে বেড়াই বাপের বাড়ি যায়। বাপের বাড়ি গেছে, বাপ দেখে আরে আমার মা তো একেবারে স্বর্ণ শূন্য হয়ে গেছে। কিরে মা কি হয়েছে? আপনার স্বামী এই কইলো দিয়ে দিছি, আবার মাথার থেকে পা পর্যন্ত দিয়ে দিছি, আবার গেছে এইটা নিয়ে তো আমার সাথে চলবে না, আবার খুলে দিয়ে দিছে, আবার দান করে দিছেন। পরে বাপে কয় যে থাক আর দেওয়ার দরকার নাই, এই বউরে ফকির বানাইয়া সাথে রাখছে। কেন? আল্লাহ পাক এই দিন যার দ্বারা জিন্দা করছে, উনি ফকির ছিলেন, পান্না আল্লাহু আকবার, উনি কি ছিলেন? ফকির ছিলেন। কাসেম নানু তুমি হযরত আবু বকর সিদ্দিকের সন্তান, সিদ্দিকী খানদানের সদস্য কে? কাসেম নানু। আর শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, উনি হযরত ওমর ফারুকের খানদানের সদস্য। এই দুই খানদানের দুই সদস্য দিয়ে আল্লাহ পাক গোটা দুনিয়াকে ইসলামের আলোতে আলোকিত বানিয়ে ফেলেছেন। এই দুইজন, দুই গোষ্ঠীর দুইজন, আবু বকর সিদ্দিক কেমন ফকির ছিলেন শোনেন, তাহলে ফকিরের গল্প করি। নবীজি একদিন বলতেছেন আমার কাছে তিনটা জিনিস খুব পছন্দ, সামনে বসা কে কে? আবু বকর, ওমর, উসমান, আলী সহ বড় বড় সাহাবী, এমনি দশ জনের নাম নিব বরকতের জন্য, টপ টেন মনে রাখবেন, দশ জনের নাম নিলে কে কে মনে রাখবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে বলবো, মনে রাখবো। আচ্ছা হাত সবাই নামান, শুধু যুবকদেরকে বলবো কোন কোন যুবক মনে রাখবে ইনশাআল্লাহ। তাহলে যুবকদেরকে বলতেছি নামান। যুবকদেরকে কেন বললাম? যুবকদেরকে যদি জিজ্ঞেস করি যে অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলোয়াড়ের টিমের নাম কো, মুখস্থ করে দিবে, ইন্ডিয়ার ক্রিকেট টিমের নাম বলো, বলে দিবে। কিন্তু যদি বলি যে নবীজির সবচেয়ে কাছের দশজন সাহাবীর নাম বলো, বলতে পারবে না। একটা পিচ্চিরে একজন জিজ্ঞেস করছে, ছোট্ট বাচ্চা তুমি কি হইতে চাও? আমি সাহাবি হইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না, আমি সাহাবি হইতে চাই। উনি আবার জিজ্ঞেস করছে কি বললা? হ্যাঁ আমি সাহাবি হইতে চাই। সাহাবি কেমনে হবা? ও তো জানে না, বোঝে না কিছু, নবী নাই সাহাবি কেমনে হবে? নবী তো আর আসবে না, নবী না হলে তো সাহাবিও হয় না। আমি ও সব বুঝি না, সাহাবি কেন হইতে চাও? আমার মা আমার সাহাবিদের গল্প শুনেছে, আমার কাছে সাহাবি খুব ভালো লাগে, আমার কাছে সাহাবি খুব ভালো লাগে, আমার মা আমার সাহাবিদের গল্প শুনে। তুমি তো তোমার বাচ্চারে কার্টুন দেখাও, তুমি তোমার বাচ্চারে বিনোদনের জন্য টেলিভিশন ছাইড়ে দাও, বিভিন্ন অনুষ্ঠান দেখাও, কিন্তু তুমি ফাজাইলে আমাল পড়ো না,
তুমি হেকায়েতে সাহাবা বলো না, হে বাবু এখানে বসো এখানে বসো, হেকায়েতে সাহাবা বলো না। এই জন্য বলতেছি আজকে এইগুলোও দরকার, এগুলো দরকার যে সাহাবিদের নাম মুখস্থ রাখবো, সেরা দশ সাহাবি যারা একসাথে জান্নাতের সুসংবাদ পেয়েছে একসাথে, তাও সেই এটাও বুখারি শরীফের হাদিসে আসছে। আমি দেখাইতেছি আপনাদেরকে নবীজি এই পর্যন্ত কাপড় উঠাইয়া, এতখানি হাঁটুর নিচে এতখানি কাপড় উঠাইয়া, তো নবীজি বললেন না আল্লাহ নিব না, নবিয়ান আবদা লা নবিয়ান মালিকা, গোলাম নবী থাকতে চাই বাদশাহ নবী হইতে চাই না, এক বেলা খাবো শুকর আদায় করবো, এক বেলা না খেয়ে থাকবো সবর করবো, মালিক জিজ্ঞেস করে বিনিময়ে কি চাও, বিনিময়ে মালিক তোমার মুস্কি হাসি চাই, তুমি খুশি হয়ে আমার দিকে টাকা হইতে চাই, এদিকে এই আচরণ আর ওদিকে কি সাহাবিদেরকে বলে দাও, তাদেরকে বলতেছে সাহাবিদের দাও আল্লাহর থেকে নেন না আমাদের থেকে চান, সাহাবিদের মনে মনে প্রশ্ন, আল্লাহ দেয় নেন না আর আমাদেরকে দিয়ে কামলা খাটাইয়া দিন মজুর বানাইয়া এরপরে বলেন কিছু দাও। নবীজি বলেন তোমাদের থেকে নিতেছি কি জন্য জানো, তোমাদের জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, তোমরা এক টাকা দুই টাকা আমার হাতে দিবা, এ দিলে আল্লাহ খুশি হইয়া তোমার জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। আপনারা মনে করেন হুজুররা খামাখা হাত পাতে মাদ্রাসার জন্য, খামাখা হাত পাতে, খামাখা পাতি না, কিসের দরকার, এই হুজুররা এত শক্তিশালী কি বলবো আপনাদেরকে, এরা যদি অমনোযোগী কোনো শ্রোতা থাকলে চলে যাবে, আমি পরিষ্কার বলি আমি কিন্তু এটা বরদাস্ত করি না, সে যেই হোক না যে শুনবে না চোখ এই দিকে রাখতে পারবে না তার এখানে দরকার নেই, এক্স ওয়াই জেড যেই হয় আর রাগ করলে আমার কিছু করার নেই, আমি ওইরকম দেখলে আমি কথা বলতে পারি না। আচ্ছা তো বলতেছিলাম যে এদিকে অবস্থা আর এদিকে বলতেছে হাত পাতে দেন, নবীজি পাচ্ছেন আল্লাহ পাচ্ছেন আমরাও পাতি, কেন পাতি, যে দাও দিলে কি হয়, তো নবীজি ইরশাদ ফরমান আস-সাদাকাতু তুতফিউ গাযাবার রব, বলেন না সুবহানাল্লাহ, দান করবা তো আল্লাহর গজবের আগুন নিভে যাবে, আল্লাহর গজবের আগুন কি নিভে যাবে, ওয়া তুযিলুল বালায়া তোমার বিপদগুলোকে সব দূর করে দিবে। আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত একটা কথা শুনি, 30 বছরের উপর হয়ে গেল রাস্তায় রাস্তায় ঘুরতেছি, 30 বছর পার হয়ে গেছে, কত জায়গা সেই পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর মৌলভীবাজার, মৌলভীবাজারের ভিতরের জঙ্গলে কত জায়গা, ফরিদপুর বরিশাল পটুয়াখালী এসব জায়গা তন্ন তন্ন করে ময়মনসিংহের গলিতে গলিতে এত বছর ঘুরতেছি, আজ পর্যন্ত একটা চিন্তায়ের মুখোমুখি হইনি, রাত্র দুইটা তিনটা একটা অ্যাক্সিডেন্ট হয়নি, একটা অ্যাক্সিডেন্ট হয়নি আজ পর্যন্ত, কোনো চিন্তায় টিন্তায়ের শিকার হয়নি, কোন রকম বিপদের সম্মুখীন আল্লাহ করে নাই এত বছরে, আমার কোনো বুজুর্গই না, সত্যি কথা বলতেছি আমার সাথে যারা থাকে ওদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে আমার গাড়ির কাছে যে আসে যতক্ষণ আমার কাছে আসে আমি দিতেই থাকি দিতেই থাকি, তো ওই যে যে দিলাম এই এক একজনে যে বলে আল্লাহ, দেখি বুড়ি হাত উঠে দোয়া করতেছে, দেখি একজন প্রতিবন্ধী তারে দিছি, আর ওই দিন একজন প্রতিবন্ধীর 500 টাকা দিছি, এসে কয়েছে দিতে গেছি 50 টাকা না 100 টাকা, কয়ে যে আমি একটা শীতের কাপড় কিনবো আমার একটু দাও 500 টাকা দাও, 500 টাকা দিয়ে দিছি, আর সে যে খুশিতে একটা হাসি দিছে ওই হাসির দাম 1 কোটি টাকা, ও হাসলে মালিক হাসে, ও হাসলে কে হাসে মালিক হাসে, নবীজি এই রাস্তা দিয়ে গেছে তোমরা দাও দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ তার গজবের আগুন নিভিয়ে দেয়, ওই গজবের আগুন থেকে তো জাহান্নামের আগুন চলে, তো নবীজি এই তরিকে দিয়ে গেছেন, এটা এখতিয়ারি ইচ্ছাকৃত, চাইলে আপনাদের কাছে 1 পয়সাও চাওয়ার দরকার ছিল না, 1 পয়সাও না, আপনারা জানেন হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ, কি হয়েছে তোমরা ওই পিচ্ছিনে সরাওকে ওরে দাও এত এদিকে এনে কত দামি,
আসেন না তুমি রহমতুল্লাহ আলাই। দেখেন আপনারা মনে করেন হুজুররা হাত পাতে নিজের জন্য, নিজের জন্য না। আসেন না তুমি রহমতুল্লাহ আলাই বিয়ে করছেন নবাবের মাইয়া, বড় শিল্পপতি, মেয়েরে যখন পাঠাইছে মাথার থেকে পা পর্যন্ত পুরাটা স্বর্ণ দিয়া সাজাই দিছে। টিকলি টিকলি কয় না কি কয়, টিকলি কয় না মাথায় দেয় কথা কয় না, টিকলি নাকে ফুল, কানে দুল, গলায় হার, হাতে চুড়ি, একেবারে মাথার থেকে পা পর্যন্ত সাজাই দিছে। তো বাসন ঘরে ঢুকছেন এখন দেখেন যে বসে যে বুঝে বসা খাতে, উনি একটা কাপড় বিছিয়ে নিচে বসে গেছেন। মাদ্রাসা কাদের দ্বারা হয়েছে তাই বলতেছি। হ্যাঁ এখন মাদ্রাসার কাহিনী শুনবো আপনাদেরকে। উনি চাদর বিছিয়ে নিচে বসছে, এখন বাসর ঘরে কোনো সময় কি বউ স্বামীরে ডাকে না স্বামী বউরে ডাকে, কথা কয় না। আপনারা যাদের বউ আছে তারা কথা কয়ে না, আমি যুবকদের কথা বলতেছি না, যারা বিয়ে করে নেই ওদেরকে না। যে মেয়েরা লাজুক থাকে তার শরম বেশি, স্বামী কি করে স্ত্রীরে ডাকে, এখন কারবার উনি নিচে বসে রয়েছেন, কিছুক্ষণ পরে বউ বলতেছে আইয়ে তার শিবলাই আসেন, ওনারে ডাক দিছে। উনি বলছেন আপ তো বহুত উঁচি হে, মাই তো বহুত নিচা হো, মাই কাইসে উপর আও, আপনি তো অনেক উপরের ধনী মানুষ, আপনার মাথার থেকে পা পর্যন্ত স্বর্ণ আর স্বর্ণ, আমি তো ফকির মানুষ, দেখেন না এই যে আমার শুধু একটা সেলাই ছাড়া চাদর, সেলাই ছাড়া একটা লুঙ্গি, আমি কেমনে উপরে আসি। বউ বুঝে ফেলেছে, বুঝা নাকের দুল, নাকের ফুল, কানের দুল, গলার হার সব খুলে টুইলা একটা পুটলা বাইন্ধে করে নেন, এবার আমি আসতে পারি। এবার গেছে সকালবেলা ওই পুরো পুটলা আল্লাহর রাস্তায় দান করে দিছে, আল্লাহর রাস্তায় দান করে বউরে ফকির বানাইছে। তাহলে আমি ফকির, তুমিও কি হও ফকির, হও ফকির জিন্দগি যাপন করবো। মাদ্রাসা কার দ্বারা হয়েছে তাই বলতেছে, লক্ষ্য করে। এরপর তিন দিন পরে নাইয়রি যায়, নাইয়রি বুঝেন নি আপনারা, নাইয়রি দুই তিন দিন পরে বেড়ে বাপের বাড়ি যায়। বাপের বাড়ি গেছে, বাপ দেখে আরে আমার মা তো একেবারে স্বর্ণ শূন্য হয়ে গেছে, কিরে মা কি হয়েছে, আপনার স্বামী এই কইলো দিয়ে দিছি, আবার মাথার থেকে পা পর্যন্ত দিয়ে দিছি। আবার গেছে এইটা নিয়ে তো আমার সাথে চলবে না, আবার খুলে দিয়ে দিছে, আবার দান করে দিছেন। পরে বাপে কয়েছে থাক আর দেওয়ার দরকার নাই, এই বউরে ফকির বানাইয়া সাথে রাখছে। কেন আল্লাহ পাক এই দিন যার দ্বারা জিন্দা করছে, উনি ফকির ছিলেন, তার না আল্লাহ আকবার, উনি কি ছিলেন, ফকির ছিলেন। কাসেম নানু তুমি হযরত আবু বকর সিদ্দিকের সন্তান, সিদ্দিকি খানদানের সদস্য কে কাসেম নানু তুমি, আর শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী উনি হযরত ওমর ফারুকের খানদানের সদস্য। এই দুই খানদানের দুই সদস্য দিয়ে আল্লাহ পাক গোটা দুনিয়াকে ইসলামের আলোতে আলোকিত করে ফেলেছেন। এই দুইজন, দুই গোষ্ঠীর দুইজন, আবু বকর সিদ্দিক কেমন ফকির ছিলেন শোনেন, তাহলে ফকিরের গল্প করি। নবীজি একদিন বলতেছেন আমার কাছে তিনটা জিনিস খুব পছন্দ, সামনে বসা কে কে, আবু বকর, ওমর, উসমান, আলী সহ বড় বড় সাহাবী, এমনি দশ জনের নাম নিব বরকতের জন্য, টপ টেন মনে রাখবেন, দশ জনের নাম নিলে কে কে মনে রাখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে বলবো, মনে রাখবো। আচ্ছা হাত সবাই নামান, শুধু যুবকদেরকে বলবো কোন কোন যুবক মনে রাখবে ইনশাআল্লাহ, যুবকদেরকে বলতেছি নাম। যুবকদেরকে কেন বললাম, যুবকদেরকে যদি জিজ্ঞেস করি যে অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলোয়াড়ের টিমের নাম কো, মুখস্থ করে দিবে, ইন্ডিয়ার ক্রিকেট টিমের নাম বলো, বলে দিবে। কিন্তু যদি বলি যে নবীজির সবচেয়ে কাছের দশজন সাহাবীর নাম বলো, বলতে পারবে না। একটা পিচ্চিরে একজন জিজ্ঞেস করছে, ছোট্ট বাচ্চা তুমি কি হইতে চাও, আমি সাহাবী হইতে চাই, সুবহানাল্লাহ বলবেন না, আমি সাহাবী হইতে চাই। উনি আবার জিজ্ঞেস করছে কি বললা, আমি সাহাবী হইতে চাই। সাহাবী কেমনে হবা, ও তো জানে না, বোঝে না কিছু, নবী নাই সাহাবি কেমনে হবে, নবী তো আর আসবে না, নবী না হলে তো সাহাবিও হয় না, আমিও সব বুঝি না, সাহাবি কেন হইতে চাও, আমার মা আমার সাহাবিদের গল্প শুনেছে, আমার কাছে সাহাবি খুব ভালো লাগে, আমার কাছে সাহাবি খুব ভালো লাগে, আমার মা আমার সাহাবিদের গল্প শুনে, তুমি তো তোমার বাচ্চারে কার্টুন দেখাও,
তুমি তোমার বাচ্চারে বিনোদনের জন্য টেলিভিশন ছাইড়া দাও, বিভিন্ন অনুষ্ঠান দেখাও, কিন্তু তুমি ফজাইলে আমাল পড়ো না, তুমি হেকায়েতে সাহাবা পড়ো না। হে বাবু এখানে বসো, এখানে বসো, হেকায়েতে সাহাবা পড়ো না। এই জন্য বলতেছি আজকে এইগুলোও দরকার, এগুলো দরকার যে সাহাবিদের নাম মুখস্থ রাখবো, সেরা দশ সাহাবি যারা একসাথে জান্নাতের সুসংবাদ পেয়েছে একসাথে, তাও সেই এটাও বুখারী শরীফের হাদিসে আসছে। আমি দেখাইতেছি আপনাদেরকে নবীজি এই পর্যন্ত কাপড় উঠাইয়া, এতখানি হাঁটুর নিচে এতখানি কাপড় উঠাইয়া।